দেশজুড়ে মৃদু শৈত্যপ্রবাহের সঙ্গে রয়েছে ঘন কুয়াশা। দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ মৌলভী বাজারে শ্রীমঙ্গলে 9.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দিনভর দেখা নেই সূর্যের, কয়েকদিনের হিমেল বাতাসের পর গুড়ি গুড়ি বৃষ্টিতে বিপর্যস্ত অনেক জেলা। রাতে বৃষ্টির ফোঁটার মতো ঝিরি ঝিরি ঝরছে কুয়াশা। আবহাওয়া অফিস বলছে আগামীকাল বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে। জেলার সহকর্মীদের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শুভশ্রী রায়। টানা শীতে কাঁপছে সারা দেশ, বাড়ছে ঘন কুয়াশা। কয়েকদিনের হিমেল বাতাসে পর গুড়ি গুড়ি বৃষ্টিতে বিপর্যস্ত নাটোরের জনজীবন। সপ্তাহখানেক ধরেই সূর্যের দেখা নেই এখানে। হেডলাইট জ্বালিয়ে সড়কে চলতে হচ্ছে যানবাহনগুলোকে। আজকে সারাদিনই গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে অনেকে বাড়াতে পারেনি। আজকেও অনেক ঠান্ডা, কুয়াশা, এমনকি ফিরফেরানি বৃষ্টিতে জনজীবন খুব অতিষ্ঠ। ঠান্ডাতে কয়েকদিন অবস্থা খুবই খারাপ, সর্দি জ্বর লাগছে, গরু ছাগল নিশায় কষ্ট হচ্ছে। একই চিত্র নওগাঁতেও। রাতে বৃষ্টি ফোটার মতো ঝিরি ঝিরি ছড়ছে কুয়াশা। তীব্র শীতে শ্বাসকষ্ট, ডায়রিয়া, জ্বর ও কাশি নিয়ে হাসপাতালে আসছেন রোগীরা। কনকনে ঠান্ডার কুয়াশায় নষ্ট হওয়ার উপক্রম লালমনিহাটের রবি শস্য ক্ষেত। ঠান্ডার কারণে ছত্রাকের আক্রমণ দেখা দিতে শুরু করেছে আলু ক্ষেত ও বীজতলায়। এই যে ভীষণ মানে কুয়াশায় ঠান্ডায় এটা ইয়ে হয়ে জানিয়েছে, সাদা হয়ে জানিয়েছে। ঘন কুয়াশা আর ইয়ে, এই যে মানে ঠান্ডাটা, এই কারণে ওষুধ দেওয়া লাগছে। 3 দিন পরপর দেওয়া লাগবে বাধ্যতা, নাহলে তো খেত নষ্ট হয়ে যাবে। মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। আর সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.7 ডিগ্রি সেলসিয়াস। আমরা আশা করছি যে সামনে আমাদের যে বরাদ্দটা আসবে দুর্যোগ মন্ত্রণালয় থেকে, সেখান থেকে আসার পরে আমাদের যে বাকি কিছু এখনো বাকি আছে, আমরা তাদেরকে এই শীতবস্ত্র বিতরণ করতে পারবো। আবহাওয়া পূর্বাভাস বলছে বুধবার রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে হালকা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি।